বীরসিংহ। এই নামটি শুনলে প্রথমেই যার কথা মাথায় আসে তিনি হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জন্য আজ আমাদের বাংলা লেখা বা পড়া সম্ভব হয়েছে। তিনি না থাকলে হয়তো আমরা বাংলার অক্ষরগুলো চিনতাম না সংখ্যাগুলো। বীরসিংহ হল পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত একটি গ্রাম। জন্মস্থানে বিদ্যাসাগরের প্রাচীন বসতবাটির কোনো চিহ্ন আজ আর নেই, কিন্তু বর্তমানে এই জায়গাটিকে সরকার থেকে নতুন করে সংস্করণের কাজ চলছে। আমরা যখন গেছিলাম তখনও কিন্তু সংরক্ষণের কাজ চলছে। তার এই মাটির বাস্তবিটি গড়ে উঠেছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতির দ্বারা বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের উদ্বোধন হয় 17 মার্চ 1940। উদ্বোধক ছিলেন প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। ২০২০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তীর অনুষ্ঠান শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন বিদ্যাসাগরের জন্ম হয়। বিদ্যাসাগরের পিতৃপুরুষের আদি বাসস্থান ছিল হুগলি জেলার বনমালীপুর। ঠাকুরদাস ও ভগবতী দেবীর প্রথম সন্তান হলেন বিদ্যাসাগর। উল্লেখ্য, বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেন তখন বীরসিংহ গ্রাম হুগলি জেলার ক্ষীরপাই মহকুমার অন্তর্গত ছিল। পরে 1872 খ্রিস্টাব্দে চন্দ্রকোনা ও ঘাটাল থানা মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত হলে বীরসিংহ মেদিনীপুর জেলায় চলে আসে। বর্তমানে বিদ্যাসাগরের মাটির বাস্তুভিটটি এখন স্মৃতি মন্দির নামে পরিচিত। এর উদ্বোধন হয়েছিল 17ই মার্চ 1940 সালে। এই স্মৃতি মন্দিরের সঙ্গেই রয়েছে গ্রন্থাগার ও সংগ্রহশালা। সংগ্রহশালায় বিদ্যাসাগরের জীবনী ছোট ছোট পুতুলের দ্বারা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া আছে বিদ্যাসাগরে ব্যবহৃত নানা জিনিসপত্র। আর তিনি যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়। স্মৃতি মন্দিরের সামনেই ছোট্ট একটি উদ্যান আছে, সেখানে রয়েছে বিদ্যাসাগরের সুন্দর মূর্তি। তাহলে এবার জানা যাক কিভাবে আপনারা যাবেন এই বীরসিংহ গ্রামে। মেদিনীপুর শহর থেকে অথবা চন্দ্রকোনা রোড থেকে ক্ষীরপাই, ঘাটাল সড়কে বীরসিংহ মোড়। এখান থেকে বীরসিংহ প্রায় 5 কিলোমিটারের পথ। বীরসিংহ মোড় থেকে ট্রেকার বা রিক্সায় খুব সহজে এখানে পৌঁছে যাবেন। যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া নেমে ওখান থেকে সিংহডাঙ্গা, আর ওখান থেকে রিক্সা করে আপনি বীরসিংহ গ্রামে পৌঁছাতে পারবেন। নিজের গাড়িতে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু পার হয়ে কোনা এক্সপ্রেসওয়ে, 6 নম্বর জাতীয় সড়ক ধরে পাঁশকুড়া, ঘাটাল, রথিপুর, সিংহডাঙ্গা হয়ে বীরসিংহ গ্রাম। এবার আসি থাকা খাওয়া। বীরসিংহ গ্রামে কোনো হোটেল নেই, আপনাকে থাকতে হলে ঘাটাল মহকুমা বা মেদিনীপুর শহরে কোথাও থাকতে হবে, সেখান থেকে আপনি এখানে ভ্রমণ করতে পারেন। এবারে আসা যাক বীরসিংহ গ্রামের সাথে বিদ্যাসাগরের কিছু স্মৃতি। এই গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় প্রথম শিক্ষা গ্রহণ করেন। 1853 সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্থাপন করেন একটি অবৈতনিক বিদ্যালয়। 1867 সালে বাংলায় তীব্র অন্ন সংকট দেখা দিলে বিদ্যাসাগর গ্রামে নিজ ব্যয়ে একটি অন্ন সত্র স্থাপন করেন। 1872 সালে মাতা ভগবতী দেবীর স্মৃতির উদ্দেশ্যে বীরসিংহ গ্রামে প্রতিষ্ঠা হয় ভগবতী বিদ্যালয়। বীরসিংহ গ্রামে প্রতি বছর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর মেলার আয়োজন করে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। তাই আপনারা যদি এই সময়ে এখানে ভ্রমণ করেন তাহলে সেটি হবে একটি উপযুক্ত সময়, কারণ বিদ্যাসাগর মেলা থেকে বেড়ানোর স্মৃতি হিসাবে নানা হস্তশিল্পের সম্ভার কিনতে পারবেন। আর খরার গ্রামে গেলে কারখানার দোকান থেকে পিতল কাঁসার বাসনও কিনতে পারবেন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো আর শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।